অবশেষে দিন ঠিক হয়ে গেল আর মাত্র কয়েক মাস বাদেই রাম মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। লোকসভা ভোটের মুখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে হবে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও। বুধবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। উদ্বোধনের আমন্ত্রণপত্র নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন তারা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নিতে পেরে তিনি গর্বিত অনুভব করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। ইতিহাসের এই মুহূর্তটির সাক্ষী থাকতে পারবেন বলেও তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি লিখেছেন, তিনি যে তার জীবদ্দশায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন সে কথা ভেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের 5ই অগস্ট অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের তরফ থেকে চম্পত রায় বলেন, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিস্থাপিত হবে আগামী 22 তারিখে। ভগবান রাম কি জন্মভূমি পর বন রহা ভব্য মন্দির, দিব্য মন্দির, সদিয়ো কি প্রতীক্ষা কে বাদ हम भारतीयों के धैर्य को मिली विजय का प्रतीक है। राम मंदिर में भगवान राम के विराजमान के बस कुछ ही महीने बचे हैं। भगवान श्री राम बस आने ही वाले हैं। और साथियों, उस हर्ष की परिकल्पना कीजिए जब शताब्दियों के बाद राम मंदिर में भगवान राम की प्रतिमा विराजे और अयोध्या की अगली रामनवमी पर रामलला के मंदिर में गुंजा हर स्वर पूरे विश्व को हर्षित करने वाला है। वो स्वर जो शताब्दियों से यहां कहा जाता है, भय प्रगट कृपाला दीनदयाला कौशल्या हितकारी,